নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট মিলবে ডি পশ্চিমবঙ্গ সরকারের হাতে এলো দশ হাজার কোটি বড় ঘোষণার অপেক্ষায় সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় সরকারের প্রতি বাংলার শাসক দল তৃণমূলের ক্ষোভের শেষ নেই একদিকে যখন ডিএ বা ডিয়ানের চ্যালেঞ্জ বা মোহার্ক পাতা ইস্যুতে রাজ্যের সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন দেখিয়ে চলেছে ঠিক অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার টাকা না দেওয়ার অভিযোগ করে আসছে রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র তাই নয় একশো দিনের কাজ থেকে শুরু করে আবার যোজনার টাকা অবধি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূলের অভিযোগ কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র যদিও তৃণমূলের এহিন অভিযোগের মাঝেই বাংলাকে কয়েক হাজার কোটি টাকা পাঠালো কেন্দ্র হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি লোকসভা ভোটের আগে দশ হাজার ছশো কোটি টাকা পাঠালো মোদী সরকার শুক্রবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য আঠাশটি রাজ্যকে এক দশমিক বিয়াল্লিশ লক্ষ কোটি টাকার করের ভাগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে দশ হাজার ছশো কোটি টাকা যা উত্তরপ্রদেশ বিহার ও মধ্যপ্রদেশের পর এক্ষেত্রে চতুর্থ কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এই পরিমাণ বারোই ফেব্রুয়ারি দেওয়া একাত্তর হাজার একষট্টি কোটি টাকার কিস্তির কর বিতরণে অতিরিক্ত এই ঘোষণার সঙ্গে রাজ্যগুলি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে মোট তিনটি কিস্তি কর স্থানান্তর পেয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এত পরিমাণ টাকা যেহেতু রাজ্য সরকারকে পাঠানো হয়েছে সেক্ষেত্রে কি এবার বকেয়া টাকা মেটানো হবে কর্মীদের ভোটের আগে কি কপাল খুলবে সরকারি কর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাতের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে কর সংক্রান্ত খাতে দেশের আটাশটি রাজ্যকে মোট এক লাখ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা দেওয়া হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের ঝুলিতে পড়েছে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা এ বিষয়ে বড় মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্মলা সীতারমন তিনি দাবি করেছেন বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য রাজ্য সরকারের হাতে আরও সুযোগ পায় সেজন্য ওই এক লাখ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা দেওয়া হলো তার ফলে শুধু ফেব্রুয়ারি কর সংক্রান্ত খাতে তিনটি কিস্তির প্রদান করা হয়েছে রাজ্যগুলিকে বিভিন্ন রাজ্যের হাত মজবুত করতে এই টাকাই দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এখানে সরকারি কর্মীরা মনে করছেন যারা ডিএর দাবিতে কেন্দ্রীয় হারে আন্দোলন করছেন তাদের একটাই মতামত যে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছে তা থেকে কি ডিএ দেওয়া সম্ভব এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে সরকারি মহল থেকে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য